নজরুল ইসলাম লিখেছিলেন, শিক্ষিত ও সমাজের ভালো মানুষকে বীমা পেশায় এজেন্ট হিসেবে নিয়োগ করার উপায় কি, এ বিষয়ে স্যার জানতে চেয়েছেন। আমরা যখন একটু আগে একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তখন সেখানে বলেছিলাম যে আমাদের নেগেটিভ ধারণা কি, সেই উত্তরে বলেছিলাম যে শিক্ষিত দক্ষ অভিজ্ঞ মানুষ এই পেশায় যোগদান করে না, এটাও আমাদের নেগেটিভ ধারণার একটি কারণ। এখন আপনি খুব সুন্দরভাবে প্রশ্ন করেছেন যে তাহলে তাদেরকে আমরা নিয়ে আসবো কি করে, তারা আসে না। আসে না কেন? আসে না, আমরা যেটাকে বলে থাকি যে বীমা শিল্পের ইমেজ বা ভাবমূর্তি ভালো না বাজারে। আমাদের সম্পর্কে মানুষের ধারণাটা নেতিবাচক, ওই নেতিবাচক ধারণার কারণেই কোনো শিক্ষিত লোক, অভিজ্ঞ লোক, দক্ষ লোক বীমা পেশায় বেশি দিন থাকতে পারে না, এসে চলে যায়। তাহলে আমাদের এই নেগেটিভ যে ভাবমূর্তি, এটাকে দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি পজিটিভ ভাবমূর্তি নিয়ে বীমা পেশায় থাকি, এবং অনেক দেশে আছে ব্যাংকের ভাবমূর্তি আমাদের চাইতে ভালো, আপনার স্বীকার করেন কি না আমি জানি না, সাধারণভাবে মানুষে বিশ্বাস করে যে ব্যাংক এদের চাইতে ভালো, মানে ব্যাংকের লোকেরা মানুষকে এত ঠকায় না। ঠকায় তো অবশ্যই, যোগ সাজশ করে ব্যাংকের টাকা লোপাট করে দেয়, মন্দ ঋণ নিয়ে চলে যায়, তাই না, বিনিয়োগ ভালো হয় না, এগুলো অন্য দিক আছে। তারপরেও আমি আমার নিজের উদাহরণ কখনো দিয়েছিলাম কিনা জানি না, আমি একসময় ব্যাংকে চাকরি করতাম এবং করাচিতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। তো সেই প্রশিক্ষণ থেকে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের, তৎকালীন পাকিস্তান সরকারের স্ট্যাটিস্টিক্যাল ডিভিশনের একটা চাকরি পেয়েছিলাম, এবং সেই চাকরিটা ছিল প্যারিটি সেলে। প্যারিটি মানে যে আমরা যে বলতাম না যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সমান গতিতে হচ্ছে না, ওদের অনেক বেশি হচ্ছে, আমাদের কম হচ্ছে। সেই জন্য তৎকালীন সরকার শেষের দিকে স্বাধীনতার আগে এটা প্যারিটি সেল করেছিল, ওখানে চাকরি হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে এখানে করাচিতে ট্রেনিং দিচ্ছে, আর ওখানে তো আমাকে জয়েন করতে হবে ইসলামাবাদে, পিন্ডিতে, রাওয়ালপিন্ডিতে, রাজধানী। তো ঠিক আছে, করাচি যখন দেখলাম তখন পিন্ডিও ঘুরে আসি, যাই না, দেখি না কি হয়। যাই হোক, অনেক চিন্তা করে আমাকে, বিশেষ করে আমার ব্যাংকের জানাজ ম্যানেজার যিনি ছিলেন, তিনি বললেন, তিনি আমাকে প্রায় 20 মিনিটস লেকচার দিলেন যে ব্যাংকের মর্যাদা কত বেশি। উনি বললেন যে দেখো, করাচি ডিসি যদি যাই বাজারে, সে যদি 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা মাল হাওলাত নিয়ে আসে যে পরে টাকা দেবো, ওকে বিশ্বাস করবে না, লোকে ধার দিতে চাইবে না। আমি যদি বলি 50,000 টাকার মাল আমি নেব, তোমাকে পরে পয়সা দিয়ে দেবো, আমাকে বিশ্বাস করবে। তার মানে এই যে বিশ্বাসযোগ্যতা মানুষের অর্জন করতে হবে, আমাদেরকে সেই বিশ্বাসযোগ্যতা অবলম্বন করতে হবে। বিশ্বাসযোগ্যতা হারিয়েছি কেন, এর অনেকগুলো কারণ আছে, আমরা বলতে পারি, আমরা এটার উপরে 2 ঘন্টা বক্তৃতা দিতে পারি যে কেন মানুষ আমাদেরকে বিশ্বাস করে না, অনেক কারণ আছে। আমরা এই কারণগুলোকে চিহ্নিত করে বীমা শিল্পের সংস্কার যদি করতে পারি, আরো সংস্কার, মানে সংস্কার তো চলমান প্রক্রিয়া হচ্ছেই, যতটুকু হচ্ছে তার চাইতে আরো বেশি ভালো, আরো বেশি দ্রুত, যদি আমরা বীমা শিল্পের খুঁটি নাটি সমস্যাগুলো চিহ্নিত করতে পারি, তাহলে এটা ভালো হবে। আপনারা জানেন যে আমাদের একটা বীমা নীতিমালা তৈরি করা হয়েছিল 2014 সালে, এবং কথা ছিল যে এই নীতিমালাতে 50টা সমস্যা, 50টা সমাধান দেওয়া হয়েছিল। অনেক এমডিকে আমি বলতে শুনেছি যে এই নীতিমালাটাই যদি শুধুমাত্র পালিত হয়, এই 50টা কি করতে হবে আর 50টা কিভাবে করতে হবে যে বলা আছে, এটা করলেই বীমা শিল্পের ভাবমূর্তি বেড়ে যাবে। বীমা শিল্পের ভাবমূর্তি বাড়লে ভালো মানুষরা এখানে আসবে, এই জন্য সংস্কার প্রয়োজন।
এটা উপলব্ধি করতে হবে যে আমরা যেভাবে করছি, যে পদ্ধতিতে করছি, যাদেরকে দিয়ে করছি, যে মন মানসিকতা নিয়ে আমরা বীমা পেশায় এসেছি, সেটা বীমা শিল্পের উদ্যোক্তা হোক, ব্যবস্থাপনা পরিচালক হোক, মিড ম্যানেজমেন্ট হোক, লোয়ার ম্যানেজমেন্ট হোক, ফিল্ডের লোক হোক, সবারই একটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, মানুষ মনস্তাত্ত্বিক বিষয়, এটা যে আমার কি করা উচিত, আমার কি করা উচিত না। ইদ্রা থেকেও কোম্পানিগুলোর এরকম একটা বই বের করেছে, বীমা কোম্পানির নির্দেশনাবলী ইত্যাদি ইত্যাদি দুটো বই, তার মধ্যে এক জায়গায় আছে ডুজ অ্যান্ড ডু নটস, এই কাজগুলো তোমরা করবে, এই কাজগুলো তোমরা করবে না, কোম্পানিকে বলা হয়েছে। কোম্পানি যদি যেটা বলেছে, যেটা করবে না বলেছে, সেটাকে যদি না করে তাহলে এই সমস্যাটার সমাধান হবে। আমরা সমস্যাগুলো চিহ্নিত করতে পারি এবং তার জন্য নুসখাও বাতলে দিতে পারি, এইভাবে করবে, এইভাবে করবে। আমাদের সমস্যা যেটা হচ্ছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি না। বাস্তবায়ন কেন করতে পারি না? তোর বলি যে আমি একা করে কি করবো, অন্যরাও তো করে, তাহলে ও যদি করে, ওর জন্য যদি জায়েজ হয় তাহলে আমার জন্য জায়েজ। এইভাবে মানুষ খোড়া যুক্তি দিয়ে মানুষ নিজেকে ঠকাচ্ছে, শিল্পকে ঠকাচ্ছে এবং বীমা শিল্পের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এবং আরেকটি কাজ যেটা আমরা বলবো যে এটা তো ম্যানেজমেন্টের কাজ, বোর্ডের কাজ, এগুলো তারা পালন করবে, এক্সিকিউট করবে। আমরা যারা গ্রাহক সন্ধান করি, গ্রাহকের কাছে বীমা বিক্রি করি, আপনাদের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে গ্রাহককে সন্তুষ্টি অর্জন করা। গ্রাহক যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, সে আপনার পক্ষে, আপনার কোম্পানির পক্ষে এবং আপনার নাম নিয়ে বলবে যে দেখো অমুক কোম্পানিতে, অমুক এজেন্সিতে বা অমুক ইউনিট অফিসে এই ছেলেটা আছে, তুমি বীমা করতে হলে তার সঙ্গে করো। আমাদের ভাবমূর্তি বাড়াতে হবে এবং এমন করে বাড়াতে হবে যেন গ্রাহক আপনার প্রতি সব সময় সন্তুষ্ট থাকে। আবার সেই আমার ব্যাংকের ট্রেনিং এর একটা অভিজ্ঞতার কথা বলি, আমরা ট্রেনিং নিচ্ছিলাম, তো এক ট্রেনার গল্প করলেন আমাদের কাছে, যারা ট্রেনি তাদেরকে উনি জিজ্ঞাসা করলেন যে হু ইজ ইয়োর বস, তোমার বস কে? তো এক একজন এক এক বললো, আমার সুপারভাইজার আমার বস, কেউ বললো আমার ইউনিট ম্যানেজার আমার বস, কেউ বললো আমার জোনাল ম্যানেজার আমার বস, কেউ বললো আমার ব্রাঞ্চ ম্যানেজার বস, কেউ বললো আমার এমডি বস, ডিএমডি বস, জিএম বস, কেউ কেউ বললো কোম্পানির মালিক যারা তারাই আমার বস। তখন ওই প্রশিক্ষক বললেন, এরা কেউ তোমার বস না, তোমার বস হচ্ছে তোমার গ্রাহক। গ্রাহকের মুখে তুমি যতক্ষণ সন্তুষ্টি হাসি মুখ দেখাতে পারবে, গ্রাহক যদি নারাজ না হয় তোমার কোম্পানির প্রতি, তোমার প্রতি, তাহলে যাদের নাম বললা এরা সবাই তোমার প্রতি সন্তুষ্ট হবে। আপনাকে সন্তুষ্টি অর্জন করতে হবে আপনার গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে, তারপরে আপনি দুই নম্বরই করবেন, মিথ্যা কথা বলবেন, ঠকবাজি করবেন, চালবাজি করবেন, ইত্যাদি ইত্যাদি। আমি আপনি বলে প্রশ্নকর্তাকে বলছি না, আপনাদের কাউকে বলছি না, আমরা একটা উদাহরণ হিসেবে বলছি যে একজন মানুষ যদি এইভাবে মানুষকে ঠকাতে পারে, ঠকাতে চায়, তাহলে সে নিজেই ঠকবে। কারণ গ্রাহক আপনার বিপক্ষে গেলে কোম্পানির ব্যবসা হবে না, কোম্পানির ব্যবসা না হলে ক্লেম দেওয়া যাবে না, ক্লেম না দেওয়া গেলে আপনার কোম্পানি সম্পর্কে সবাই দুও দুও বলবে, আপনারাই ফেসবুকে স্ট্যাটাস দিবেন স্যার আমরা কি করবো, অমুক কোম্পানি তো এই করে না, এই করে না, ক্লেম দেয় না, ক্লেমের কথা শুনলে এই করে, বহু প্রশ্ন আপনারাও করেছেন, তাই না? কিন্তু মূল কাজটা কি, আমার কাজ হচ্ছে আমার গ্রাহককে সন্তুষ্ট করা এবং গ্রাহককে সন্তুষ্ট করে তার মাধ্যমে আরো নতুন গ্রাহক সংগ্রহ করা। যে গ্রাহক আপনাকে ডাকবে তার কোনো আত্মীয়ের, কার বন্ধুর, প্রতিবেশীর বা তার ছেলের, মেয়ের কিংবা স্ত্রীর বীমা করার জন্য একটা বীমা পলিসি নেওয়ার পরে আবার আপনাকে ডাকবে, আপনি বলবেন যে আই হ্যাভ মেড এ সাকসেস, তিনি আবার আমাকে স্মরণ করেছেন কারণ তিনি আমাকে ভালো মনে করেন বীমা পেশার জন্য। তাহলে আমাদেরকে, আমি প্রায় বলে থাকি সবাইকেই, যে কোনো ক্লাসেই বলি,
ট্রেনিং ক্লাসগুলোতে, যে বিমা একটা ভালো কাজ, এই ভালো কাজ ভালো মানুষ দিয়েই করতে হয়। তাহলে এখানে আমরা শিক্ষিত মানুষকে, ভালো মানুষকে, উনি দুটো বলেছেন, শিক্ষিত মানুষ এবং ভালো মানুষ। সব শিক্ষিতই কিন্তু ভালো মানুষ না, শিক্ষিত মানুষ মাত্রই ভালো মানুষ এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আবার সব ভালো বিক্রেতা যারা, তারাও সবাই সৎ নয়, তার অন্য কোন গুণের দ্বারা সে বিক্রি করতে পারে ভালো, কিন্তু অসৎ উপায় করে হয়তো মানুষকে মিথ্যা তথ্য দিয়ে হয়তো করেছে। অতএব ভেরি গুড সেলসম্যান ইজ নট এ গুড ম্যান, নট নেসেসারিলি। অবশ্যই ভালো মানুষ হতে পারে, কিন্তু সব ভালো বিক্রেতারাই ভালো মানুষ নাও হতে পারে। আমাদের দরকার শিক্ষিত মানুষ, ভালো মানুষ। প্রশ্নটা আমি সেই জন্যই বললাম যে খুবই ভালো প্রশ্ন করেছেন। তাহলে আমাদের বিমা শিল্পের ভাবমূর্তি আমাদেরকে উন্নত করতে হবে। নেগেটিভ ধারণাগুলো যে বলেছিলেন যে কেন নেগেটিভ ধারণা, আর একজন বললেন যে এই আমাদের বিমা কর্মীকে কীভাবে আমরা নেতিবাচক ধারণা দূর করতে পারি, তো আমাদের এই নেতিবাচক ধারণাটা মানুষের সঙ্গে দূর করতে পারি গ্রাহকের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে, গ্রাহককে সন্তুষ্ট করে, পরিপূর্ণ সন্তুষ্ট করে যে আপনি তাকে একটা সেবা দিয়েছেন এবং এই সেবা দেওয়ার ক্ষেত্রে আপনি অত্যন্ত আন্তরিক। যখন আপনার কাছে ফোন করে আপনি ফোন ধরেন, তার খোঁজ খবর নেন, কিংবা আপনি উনি ফোন না করলেও আপনি ফোন করে SMS পাঠিয়ে তার খোঁজ খবর নেন, এই যে যোগাযোগটা সার্বক্ষণিক যোগাযোগ বলি আমরা এটা, তার টেলিফোন নাম্বার আপনার কাছে যায় নাই, তার নাম আপনার মনে নাই, কত গ্রাহককে করেছেন, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পেয়ে কমিশন পেয়েই আমরা খুঁজি। অনেক কর্মী সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার প্রিমিয়াম আসলো কি আসলো ওটা খোঁজ করে না, বলে দূর ওখানে যেয়ে কি হবো, আমি তো 22% পেয়ে গেছি, এখানে গেলে তো মাত্র 3% পাবো, নয় 4% পাবো, নয় 5% পাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই 5% যদি 10 জনের কাছ থেকে পান তাহলে তো আপনি 50% পেয়ে যাচ্ছেন। যদি আপনার সবগুলো পলিসি রিনিউ হয় আপনি দেখবেন ফার্স্ট ইয়ারের চেয়ে রিনিউয়াল প্রিমিয়াম আপনার কমিশন বেশি, এবং এটাই হওয়া উচিত। আমাদেরকে যদি গ্রাহক সন্তুষ্টি বাড়াতে পারছি কিনা এটা দেখবেন যে আপনার রিনিউয়াল কমিশন বেশি পাচ্ছেন না ফার্স্ট ইয়ার কমিশন বেশি পাচ্ছেন। আপনার রিনিউয়াল কমিশন যখন বেড়ে যাবে আপনি বুঝতে পারবেন যে ইউ আর এ সাকসেসফুল সেলসম্যান, এবং তার দ্বারা আপনি মানুষকে বোঝাতে পারবেন যে আপনি ভালো। কর্মীদের আচরণ যদি ভুল থাকে, ত্রুটি থাকে, এটা ট্রেনিং নিয়ে আমরা শিখব যে আচরণের কী কী পরিবর্তন আমার দরকার। আপনি একজনের সঙ্গে দেখা করতে গেছেন, খালি পান চিবিয়ে যাচ্ছেন, পান চিবিয়ে যাচ্ছেন, পানের রস আপনার জামায় পড়ছে, আবার এটিকে মুছে ফেলতেছেন, জামাটাই রং হয়ে গেল, এরকম যদি অভ্যাস হয় ইট উইল মে নট লাইক ইট। আপনি গেছেন মানুষের কাছে, এই নক্ষত্র আছেন, নক্ষত্র আছেন আর কথা বলছেন, ওনার দিকে দেখিয়ে, কিন্তু নক্ষত্র না আপনার বন্ধ হচ্ছে। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আমি একটা লোককে দেখেছিলাম এরকম, যে নক্ষত্রীয় গতি কথা বলে। আজ 15-20 বছর পরে দেখা হচ্ছে, তখনও দেখলাম যে সে ওই বসে বসে ওই নক্ষত্র আছে আর কথা বলছে। অভ্যাসগুলো পরিবর্তন করতে, কোনটা ভালো মানুষ মানুষ ফিল করে। আপনার এই প্রশ্নের উত্তর শেষ হলে স্যার আমরা লাইভ প্রশ্নে যাব স্যার। ঠিক আছে স্যার, আমাদের শেষ সময় বলি, আপনাকে যেটা করতে হবে আচরণে, আপনার মুখটা সদা শীত হাসি জেগে রাখতে হবে, এটা আমরা আগেও বলেছি। ধন্যবাদ, আমরা এখন সরাসরি প্রশ্নে যাই।